প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজে আজকের এপিসোড একটু অন্যরকম নিয়ে আসলাম। পৃথিবীতে ধ্বংস হবেই হবে, আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন, আবার পৃথিবীকে ধ্বংস করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। তবে পৃথিবী কেমনভাবে ধ্বংস হবে সে সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জেনে থাকি। আজকে আপনাদের সামনে আলোচনা করিব পৃথিবী ধ্বংসের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বাতুল আরদ নামে যে পশুর কথা বলে দিয়ে গেছেন সেটা কি ছিল আর কেমন হবে, কিভাবে আসবে সে সম্পর্কে আলোচনা করব। আসুন আজকের আলোচনা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমরা শুনব। আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামে এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে। আশ্চর্য ব্যাপার, যদি কোনো প্রাণী আপনার সামনে এসে কথা বলে আপনি কি অবাক হয়ে যাবেন না ভয় খেয়ে যাবেন? ঠিক সেই রকমই একটি ঘটনা কিয়ামতের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, দাব্বাতুল আরদ নামে একজন প্রাণী বের হবে, সে মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সেই হাদিসটিকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথা থেকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরের কপালে লিখে দেবে কাফিরি। এ ব্যাপারে কোরআন থেকে জানা যায়, পবিত্র কোরআনুল কারিমের সূরা আল নামালে 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াইদা দাফাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লামুহুম আন্নান্নাস কানু বি আয়াতিনা লা ইউকিনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যখন প্রতিশ্রুতি দিন কিয়ামতের দিন সমাগত হবে তখন আমি ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব, সে মানুষের সঙ্গে কথা বলবে। এ কারণে যে মানুষে আমার নিদর্শন স্বরূপে বিশ্বাস করতো না। যে তেমনি কাসিম বলেন, আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচার লিপ্ত হবে, মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। প্রাণীটির কাজ কী হবে এবং কী বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি তার কথা হলো। এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই হবে, আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শন সময়ে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত যা সংঘটিত হওয়ার বিষয়ে, এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। এইভাবে পশুটি চিৎকার করে করে মানুষদের কাছে কথা বলে এবং মানুষের নাকে চিহ্ন দেবে, অথবা মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সব মানুষেরই নাকে দাগ লাগিয়ে দেবে, এমনকি আমি, আপনি, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার ছেলে, মেয়ে, জামাই সকলের নাকে দিয়ে কপালেতে দাগ দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বর্ণনা করেছেন যে দাব্বাতুল আরদের সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যবহৃত একটি লাঠি এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যবহৃত একটি আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিল ও দস্তখানে বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির। অর্থাৎ কিভাবে বুঝবে? যার নাকেতে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ দেবে সে হবে কাফির, এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের লাঠি দ্বারা যার চেহারা উজ্জ্বল করবে সে হবে মুমিন। এ থেকে প্রাণীটির ধরন কি হবে? প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ যন্ত্রসমের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি, সেটি মানুষের সঙ্গে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে ওলামারা মতভেদ করেছেন। ইমাম কুরতুবি বলেন, এটি হবে সালি আলাইহিস সালামের উটনির বাছুরের ন্যায় হবে। যখন কাফিররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। তবে কোনো কোনো ওলামাগণ তার এ কথার গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন রাবি বর্ণনা আছে যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসাসা, অর্থাৎ গোয়েন্দা। দাজ্জালের হাদিসে যে প্রাণীর কথা এসেছে তার নাম জাসাসা, আর কিয়ামতের পূর্বে যে প্রাণীটি বের হবে তার নাম দাব্বাতুল আরদ, যা কোরআন সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। তাহলে জাসাসার মতো এই দাব্বাতুল আরদ হচ্ছে না, কেমন হবে সেটা নিয়ে আরও বিভিন্ন মত পাওয়া যায় আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু সালেহ আলাইহিসসালামের উটের ব্যাপারও দুর্বল রাবির বর্ণনা পাওয়া গেছে এবং জাসাসার ব্যাপারে দুটো নাম পৃথক পৃথক কোরআন আলাদা করে দিয়েছে, কোরআন যেহেতু দাব্বাতুল আরদ বলেছে তাহলে এটি প্রাণীটি ভিন্নই হবে। কেউ কেউ আবার এটাও বলেছেন কি এটি হলো সেই সাপ যা পবিত্র কাবার দেওয়ালে ছিল। কুরাইশরা যখন কাবাঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করছিল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যখন বিভিন্নভাবে সাপটি মানুষকে পরেশান করছিল, কাবাঘরের নির্মাণের কাজে বাধা দিতে লাগলো, তখন মানুষেরা আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, ফলে আল্লাহ পাক একটি পাখি পাঠিয়েছিলেন
পাখি এসে সাপটিকে ছোঁ মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়। কেউ কেউ বলেছেন ওই সাপটি হবে দাব্বাতুল আর্দ, কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই। এমনি আরও অনেক কথা বর্ণিত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায় না। সাইফ আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন, কোরআন আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা হয়েছে এটি হবে দাব্বাতুল আর্দ। দাব্বা অর্থ হলো অত্যন্ত সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই। বরং আমরা বিশ্বাস করি আখিরি জামানে একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে, সে মানুষের সঙ্গে কথা বলবে। কোরআন ও সহি হাদিসে তার গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। পৃথিবীর কোন জায়গা থেকে বের হবে, আপনাদের মনে প্রশ্নসূচক আসছেই অবশ্যই। হাদিসের ভাষায় পাওয়া যায় এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। হযরত ইবনে ওমর বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে পা রেখে দেখতে পারতাম। তাফসীরে কুরতুবী 263 পাতায় বলা হয়েছে, জন্তুটি তিনবার বের হবে। প্রথমে বের হবে কাবা ঘর, আবার লুকিয়ে যাবে। তারপরে আবার বের হবে পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে, আবার লুকিয়ে যাবে। অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবা ঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরও কথা বর্ণিত আছে। সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে দাব্বাতুল আর্দ বের হচ্ছে, অতঃপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে। আপনার এলাকায়, আপনার ঘরে, আপনার পাড়ায়, আমার পাড়ায়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কে, তারা সেই পশু এসে, সেই প্রাণী এসে নাকে কপালে দাগ দেবে। আপনি যদি কাফের হন তাহলে আপনার নাকেতে সুলাইমান আলাইহিস সালামের আংটি দ্বারা চিহ্ন করিবে। আপনি যদি মুমিন হন আপনার চেহারায় মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা চিহ্ন এঁকে দেবে। প্রিয় বন্ধুরা, আপনার সামনে যখন ওই দাব্বাতুল আর্দ আসবেন আপনার কেমন মনে হবে, আপনি কি করবেন সেই সময়, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুদের মাঝে দাব্বাতুল আর্দ সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, ধন্যবাদ।